পয়লা জুলাই থেকে সারা দেশ জুড়ে বদলে যাচ্ছে 7টি নতুন নিয়ম। ভারতবর্ষে ব্রিটিশ আইন মুছে দিয়ে কিন্তু নতুন আইন জারি করা হয়েছে, যা আজকের ভিডিওতে জানতে পারবেন, খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি আপনি বিপদে না পড়তে চান তাহলে ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন। এই প্রত্যেকটা নিয়মই প্রত্যেকের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন সমস্যাটা দেখিয়ে দিচ্ছি। তার আগে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট, ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন, যারা করে গেছেন অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, বলা হচ্ছে রুলস চেঞ্জ ফ্রম 1 এপ্রিল 2024। সময়ে আইনকানুন বদলে যাচ্ছে দেশে। দোষীদের জন্য ব্রিটিশ কালের তুলনায় নয়া বিধান কতটা সর্বনেশে, জুলাই মাস থেকে বদলে যাচ্ছে এই 7টি গুরুত্বপূর্ণ নিয়ম, না জানলে আপনার ক্ষতি হতে পারে। সারা দেশ ও রাজ্য জুড়ে পুরোপুরি বদলে যাচ্ছে এই 7টি গুরুত্বপূর্ণ নিয়ম। এই 7টি নতুন নিয়ম লাগু হওয়ায় কোনো কাজ শুরু বা সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই জানুন, নইলে বিপদে পড়তে পারেন আপনিও। তো এই সমস্ত নিয়মই প্রত্যেকের জন্যই কাজে আসবে, প্রত্যেকেরই মানতে হবে, আদারওয়াইজ কিন্তু প্রত্যেকেই সমস্যায় পড়বেন। তো এক্ষেত্রে অবশ্যই লাস্ট অবধি দেখবেন এবং সবাইকে জানানোর চেষ্টা করবেন, সবাই যেন জানতে পারে এই নিয়মগুলোর জন্য, এই সমস্ত নিয়মগুলো। বলা হচ্ছে প্রথমেই দেখুন, সোমবার থেকেই গোটা দেশ জুড়ে চালু হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা সহ নতুন 3 অপরাধমূলক আইন। বিরোধীদের ঘোর আপত্তি থাকা সত্ত্বেও এই 3 আইন কার্যকর করেছে নরেন্দ্র মোদী সরকার। 1 জুলাই থেকে ভারতীয় আইন ব্যবস্থা থেকে পুরোপুরি মুছে যাবে ব্রিটিশ আমলে তৈরি হওয়া নিয়মগুলি। তার বদলে জায়গা করে নেবে স্বাধীনতার 75 বছর পার করা ভারতের নতুন আইন। কেন্দ্রের দাবি, এতদিন আইনে সাজার কথা বলা ছিল, এবার নতুন আইনের মাধ্যম দিয়েই সাধারণ মানুষ যাতে ন্যায় পান সেই ভাবনা প্রকাশ পেয়েছে। নরেন্দ্র মোদী সরকার এই আইন চালু করেছে, যেটা সাধারণ মানুষ বিচার পাবে, এই কারণেই এই আইন লাগু করা হয়েছে। প্রসঙ্গত 1860 সালে তৈরি ইন্ডিয়ান প্যানাল কোড, ঠিক আছে, ভারতীয় দণ্ডবিধির পরিবর্তিত হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। 1898 সালের ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট, ফৌজদারি দণ্ডবিধির নতুন রূপ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আইন, এবং 1872 সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, ভারতীয় সাক্ষ্য আইন, এর বদলে কার্যকর হচ্ছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। তো এই সমস্ত নিয়ম কিন্তু পরিবর্তন করা হয়েছে, আজ থেকেই লাগু হয়ে গেছে সারা দেশ জুড়েই। নতুন আইনে কী কী অপরাধ এবং তার শাস্তি হিসাবে কী বলা হয়েছে তা নিয়ে ধন্দে আছেন অনেকেই। জানা গিয়েছে ন্যায় সংহিতায় নতুন 20টি অপরাধ চিহ্নিত করা হয়েছে, আর ভারতীয় দণ্ডবিধি থাকা 19টি বিধান বাদ পড়েছে ন্যায় সংহিতায়। একই সঙ্গে 33টি অপরাধের জন্য কারাদণ্ড সাজার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। 83টি অপরাধের জন্য জরিমানার পরিমাণও আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। আবার 23টি এমন অপরাধ চিহ্নিত করা হয়েছে যেখানে একটি বাধ্যতামূলক সর্বনিম্ন শাস্তির কথা বলা হয়েছে ন্যায় সংহিতায়। তো এই যে আইনগুলোর কথা বলা হয়েছে, তো এই যে অপরাধগুলোর ব্যাপারে যে বলা হয়েছে, সে নিয়ে যদি আপনারা ডিটেলসে জানতে চান কমেন্ট করবেন, তাহলে আপনার জন্য একটা পার্টিকুলার ভিডিও বানিয়ে দেবো, কোন কোন অপরাধের জন্য কী কী জরিমানা, কোন কোন অপরাধের জন্য কী কী সাজা রয়েছে, যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের জন্য একটা তাহলে ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তো এই নিয়ম কিন্তু আজ থেকেই সারা ভারত জুড়ে লাগু হয়ে গেছে। এবার হলো সিম কার্ড নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট। সিম কার্ড নেওয়ার নতুন নিয়ম, নিয়ম না মানলেই 2 লক্ষ টাকা জরিমানা, 1 জুলাই থেকে কার্যকর। পরিবর্তন হয়েছে, সংশোধিত আইনটি 1 জুলাই 2024 থেকে কার্যকর হতে যাচ্ছে। তো আজ থেকেই কিন্তু এই নিয়মও কার্যকর হয়ে গেছে। তো কী কী নিয়ম সমস্তটা জানতে পারবেন। সরকার জালিয়াতি রোধে বেশ কিছু পরিবর্তন করেছে, যা 1 জুলাই থেকে কার্যকর করা হচ্ছে। 1 জুলাই থেকে কার্যকর কিছু বড় পরিবর্তন নিচে দেওয়া হলো। তো কী কী নিয়ম কার্যকর করা হয়েছে আজকে থেকে অবশ্যই দেখে নিন, কারণ আপনিও সিম কার্ড ইউজ করেন। এখন একটি আইডিতে মাত্র 9টি সিম কার্ড নেওয়া যাবে। জম্মু কাশ্মীর এবং উত্তর পূর্ব রাজ্যের ক্ষেত্রে এই সীমা 6টি সিম কার্ড, ঠিক আছে। জম্মু কাশ্মীর আর উত্তর পূর্ব রাজ্যে যে মানুষরা রয়েছে তারা 6টি সিম কার্ড পর্যন্ত নিতে পারবে, এর বেশি নিতে পারবে না। এবং এছাড়া ভারতের সমস্ত জায়গায় 9টি সিম কার্ড নেওয়ার অধিকার রয়েছে, আপনি 9টি সিম কার্ড নিতে পারবেন, এর বেশি আপনি সিম কার্ড নিজের নামে নিতে পারবেন না। নির্ধারিত সিমের চেয়ে বেশি সিম কার্ড নেওয়ার জন্য ভারী জরিমানা হবে। প্রথম নিয়ম না মানলে 50,000 টাকা জরিমানা, এবং দ্বিতীয়বার আবারও নিয়ম ভাঙলে 2 লক্ষ টাকা জরিমানা করা হবে। বেআইনিভাবে সিম কার্ড নেওয়া হলে, অর্থাৎ বেআইনিভাবে অন্য কারো আইডি ব্যবহার করে সিম কার্ড নিলে 3 বছরের কারাদণ্ড এবং 50,00,000 টাকা জরিমানা হতে পারে। আপনি অন্য আরেকজনের সিম কার্ড ইউজ করছেন অন্য আরেকজনের ডকুমেন্ট দিয়ে, সেক্ষেত্রে সেটা যদি ধরা পড়ে, আপনি যদি বেআইনিভাবে ইউজ করছেন, আপনি আপনার ফ্যামিলির কারোর ডকুমেন্ট দিয়ে আপনি সিম ইউজ করছেন, সেটা বেআইনি বলা যাবে না, ঠিক আছে। কিন্তু আপনি কাউকে না জানিয়ে কারোর সিম কার্ড ইউজ করছেন, কারোর ডকুমেন্ট দিয়ে সিম কার্ড নিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু সেটা বেআইনি, এবং সেক্ষেত্রে 3 বছরের কারাদণ্ড হতে পারে এবং 50,00,000 টাকা জরিমানাও করতে পারে। তো সেক্ষেত্রে এই নিয়মগুলো করাটা কিন্তু অত্যন্ত জরুরি, কারণ সাধারণ মানুষ তাহলে
অনেকটাই স্বস্তি পাবে, জালিয়াতি অনেকটাই কমবে। এতে আপনার কি মতামত জানাবেন। ব্যবহারকারীর সম্মতি ছাড়া কোম্পানিগুলো বাণিজ্যিক বার্তা পাঠাতে পারবে না। নিয়ম ভঙ্গের জন্য 2,00,000 টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। তারপর 5 নম্বরে বলা হচ্ছে, জরুরি পরিস্থিতিতে সরকার পুরো টেলিযোগাযোগ নেটওয়ার্কের নিয়ন্ত্রণ নিতে পারবে, সরকারিত্ব কল এবং মেসেজ ইন্টারসেপ্ট করতে পারবে। ঠিক আছে, এই আইনটা করা হয়েছে। তো এই সমস্ত নিয়ম সিম কার্ডে লাগু হয়েছে। তারপর বর্তমানে বিশ্ববাজারে কাঁচা জ্বালানির দাম অস্থির, তারপরেও কেন্দ্র সরকার রান্নার গ্যাসের দাম অনেক কমিয়েছেন। কলকাতায় এখন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম 829 টাকা। সাধারণ মধ্যবিত্তের হেসেলের জন্য রান্নার গ্যাস সিলিন্ডারের দাম এখনও কোনো বদল আসছে না। ঘরোয়া ব্যবহারের 14.2 কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম 829 টাকাই থাকছে। এবার সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা বিষয়, যে খুশির খবরও বলতে পারেন, কারণ সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা রান্নার গ্যাসের 300 টাকা ভর্তুকি দিচ্ছে। সেই টাকা ব্যাংকে সরাসরি ঢুকে যাচ্ছে। এই ভর্তুকির জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা রান্নার গ্যাসে 529 টাকা দিয়েই পাচ্ছেন গ্রাহকরা। তবে এমন পরিস্থিতিতে দেশেও এলপিজি সিলিন্ডারের দামে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তো এবার এই বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডারের ব্যবহারে যারা ব্যবহার করেন, তো সেই ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই, 829 টাকা দিয়েই কিনতে পারবেন। এবার ডেলিভারি চার্জ ফার্জ নিয়ে 850 টাকাও পড়তে পারে কোনো কোনো জায়গায়। তো সেটা আমি ছেড়ে দিলাম। 829 টাকা থেকে আপনি যদি 300 টাকা মাইনাস করেন, 529 টাকা দিয়ে উজ্জ্বলা যোজনা গ্যাস নিতে পারবেন। এবার উজ্জ্বলা যোজনা ছাড়া যারা গ্যাস ব্যবহার করেন বাড়িতে রান্নার গ্যাস, তো সেক্ষেত্রে আপনি যে কোম্পানির ব্যবহার করুন আপনাকে 829 টাকাই দিতে হবে। তো কাদের কাদের উজ্জ্বলা যোজনা রয়েছে অবশ্যই জানাবেন, না থাকলে এখন আবেদন করতে পারবেন। এবার কমার্শিয়াল এলপিজি সিলিন্ডার আগামীকাল সোমবার থেকেই, অর্থাৎ আজ থেকেই কার্যকর হচ্ছে নতুন দাম। এতদিন 19 কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ছিল 1787 টাকা, এবার নতুন মাস থেকে এক ধাক্কায় তা নেমে হচ্ছে 1756 টাকা। তবে সাধারণ মধ্যবিত্তের হেসেলের জন্য রান্নার গ্যাস সিলিন্ডারের দাম এখনও কোনো বদল আসছে না, কমেওনি পারেওনি। তো এটা আপনাদের জন্য একরকম গুড নিউজই বলতে পারেন। এরপর লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডারের নয়া নিয়ম, কারা কারা টাকা পাবেন না জেনে নিন। দুয়ার সরকার ক্যাম্প ছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করা যাবে। এখন দুয়ার সরকার শিবির ছাড়াও বছরে সবসময় নিজের এলাকায় পুরসভা বা ভিডিও অফিসে গিয়ে এই প্রকল্পের আবেদন জমা দিতে পারবেন মহিলারা, কিন্তু রাজ্যের সব মহিলাই এই প্রকল্পের সুবিধা পাবেন না। তাই এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ক্ষেত্রে নিয়ম জানিয়ে দিয়েছে সরকার। রাজ্য সরকারের তরফে আবেদন করা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ম সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। ও নির্দেশিকা অনুযায়ী জানা গিয়েছে যে সরকারি এই প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীদের সিঙ্গেল ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকতে হবে, ব্যাঙ্কে আধার লিঙ্ক থাকতে হবে, IFSC কোড আছে এমন একটি ব্যাংকের অ্যাকাউন্ট দিতে হবে। এই নির্দেশিকার কথা জানানো হয়েছে নবান্নের তরফে। এবং যখনই আবেদন করবেন আধার অথেন্টিকেশন ফর্ম, ডিক্লারেশন ফর্ম অবশ্যই জমা দিতে হবে। যদি না দেন সেক্ষেত্রে আপনি সমস্ত ডকুমেন্ট দিলেও আপনি টাকা পাবেন না। এই সমস্ত নিয়ম কিন্তু করা হয়েছে। যদি আপনারা না মানেন সেক্ষেত্রে টাকা পাবেন না। অলরেডি প্রচুর মহিলা টাকা পাচ্ছে না এই নিয়মগুলো না মানার ফলে। ঠিক আছে, আধার অথেন্টিকেশন ফর্ম মাস্ট আপনাকে আবেদন করার সময় দিতেই হবে, ডিক্লারেশন দিতেই হবে। আর আধার অথেন্টিকেশন ফর্মের মধ্যে আধার কার্ডের নাম্বার যদি ভুল করেন সেক্ষেত্রে তো টাকা পাবেনই না। আর্থিক সুবিধা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে, এক্ষেত্রে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক। এই নিয়ম যারা টাকা পেতে চাইছেন এবং গত মাসে SDO ভিডিও অফিসে যারা আবেদন করেছেন সকলের জন্য বড় ঘোষণা, সবাইকে মানতে হবে। যারা টাকা পাচ্ছেন না অবশ্যই চেক করুন আধার অথেন্টিকেশন ফর্ম দিয়েছেন কিনা এবং আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা। এই সমস্ত কিছু অবশ্যই অবশ্যই গিয়ে চেক করবেন SDO অফিস বা ভিডিও অফিসে গিয়ে। ঠিক আছে, তো এই ছিল আপনাদের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট। এবার রেশন কার্ড নিয়েও একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। দেখুন, বলা হচ্ছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, আপাতত আগামী 5 বছরের জন্য সরকার বিনামূল্যে রেশন প্রকল্প দিচ্ছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে বলে ঘোষণা করেন মোদী। দেশের 80 কোটির বেশি মানুষকে আগামী 5 বছর বিনামূল্যে রেশন দেওয়া হবে, যেটা এই মাসেও কিন্তু আপনারা পাবেন। রেশনে মাথাপিছু 5 কিলোগ্রাম করে চাল বা গম পুরোটাই বিনামূল্যে মিলবে, তবে সেরে নিতে হবে আধার লিঙ্কের কাজ যদি বাকি থাকে, আদারওয়াইজ আপনি রেশন পাবেন না এই জুলাই মাসে। ঠিক আছে, যদি আপনার আধার ডিলিঙ্ক হয়ে গেছে তাহলে অবশ্যই লিঙ্ক করে নিতে হবে পুনরায়। যদি করা থাকে কোনোরকম সমস্যা নেই, রেশন পেয়ে যাবেন। আধার লিঙ্ক না থাকলে রেশন পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ঠিক আছে, এক্ষেত্রে আপনাদের যদি বাকি থাকে রেশন দোকানে গিয়ে করতে পারবেন। এবার এই জুলাই মাসে রেশনে কী কী পাবেন তা নিয়ে ভিডিও দিয়েছি, অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন। এরপর আধার কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট, যে সকল উপভোক্তা বিনামূল্যে রেশন গ্রহণ করে থাকেন তাদের জন্য আধার কার্ডের সাথে রেশন তথ্য লিঙ্ক করা আবশ্যক, না হলে বিনামূল্যে রেশন সামগ্রী পাবেন না সুবিধাভোগীরা। আধার ও রেশন কার্ডের সংযুক্তকরণের কাজ বাধ্যতামূলক করা হয়েছে, যেন যোগ্য উপভোক্তাই ফ্রিতে রেশন নিতে পারেন, এই কারণে কিন্তু এই নিয়ম করা হয়েছে। এবার প্যান কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট, প্যান কার্ড ভারতীয়দের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়পত্র, ব্যাংক সহ বহু ক্ষেত্রেই প্যান কার্ড প্রয়োজন হয়। সম্প্রতি জানা গিয়েছে এমন প্রায় 12 কোটির বেশি ভারতীয়র প্যান কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। তথ্য জানার অধিকার আইনে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, প্রায় 12 কোটির মতো মানুষের প্যান কার্ড এখনও বাতিল রয়েছে কারণ তারা আধার কার্ড লিঙ্ক করেনি প্যান কার্ডের সঙ্গে। কিন্তু কেন নেওয়া হলো এমন একটি সিদ্ধান্ত? আয়কর আইনের 139 ধারা অনুযায়ী 2017 সালের 1 জুলাইয়ের আগে যারা প্যান কার্ড পেয়েছেন তাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করাতে হবে। সুতরাং এই সময়ের মধ্যে লিঙ্ক করাতে না পারলে
এর ফলেই কিন্তু কার্ডগুলো বাতিল হয়ে গেছে। আরটিআইতে উল্লেখ করা হয়েছে 1000 টাকা দিয়ে কার্ডগুলো পুনরায় চালু করা যেতে পারে। যদি আপনার কার্ডটাও ব্লক হয়ে আছে সেক্ষেত্রে অবশ্যই লিঙ্ক করে নেবেন, আদারওয়াইজ আপনি ব্যাঙ্কেও কিন্তু ইউজ করতে পারবেন না। 50,000 টাকার বেশি লেনদেন করতে পারবেন না, কোনো ফিক্সড ডিপোজিট করতে পারবেন না, কোনো একটা বড় লেনদেন করতে পারবেন না, একটা বড় সেভিংস অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন না, কারণ প্যান কার্ডের প্রয়োজন পড়বে। তো সেই ক্ষেত্রে যদি আপনারও এখনও পর্যন্ত প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা হয়নি, অবশ্যই অবশ্যই করে নেবেন। তো এই ছিল আপনাদের জন্য 7-8টি গুরুত্বপূর্ণ আপডেট, যেগুলো প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ, একটা সাধারণ নাগরিকের জন্য এই 7-8টি নিয়মই কিন্তু প্রযোজ্য। তো এখান থেকে আপনার কি মতামত রয়েছে জানাবেন, ভিডিওটিকে শেয়ার করবেন, সবাই যেন আপডেটের সম্পর্কে জানতে পারে, কারণ প্রত্যেকেরই এই নিয়মগুলো জানা প্রয়োজন, তা আদারওয়াইজ তাদের কিন্তু সমস্যা হতে পারে। তাই রিকোয়েস্ট করবো কারো যেন সমস্যা না হয়, আপনিও অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে সবাইকে জানানোর চেষ্টা করবেন, হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে শেয়ার করবেন।